আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা বলতে পারেন একটু অ্যানালাইটিক ভিডিও। আমি গত কয়েকদিন ধরে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গাতে টুকটাক টুকটাক করে ইনফরমেশন নিয়ে আজকের এই সুন্দর ভিডিওটাকে সাজিয়েছি। আমার এই ভিডিওতে আজকে আপনারা তিনটা বিষয় সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ আমার এই ভিডিও আজকে তিনটা সেগমেন্টে ভাগ করা থাকবে। একটা সেগমেন্ট যেখানে দর্শকদের কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। কোশ্চেনটা কি একটু ভিন্ন রকম কোশ্চেন, যেটা আমাকে দর্শকরা করেছেন এখন পর্যন্ত দেখেছি তিন চারজন করেছেন, যে ভাই তানজিলাকে সাকিব খুব সম্ভবত থাপ্পড় দিয়েছে, মারধর করেছে, এবং সেটার কিছু লজিক্যাল টাইম স্ট্যাম্প সহ আমাকে দর্শকরা বলে দিয়েছে দেখার জন্য, এবং আমি দেখেছি। সো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করব, সাকিব তানজিলাকে যে থাপ্পড় দিয়েছে সেইটা সম্পর্কে। দ্বিতীয় সেগমেন্ট আপনারা দেখতে পারবেন তিশার সম্পর্কে। তিশার হলে আসলে মানে ভয়াবহ একটা জিনিস ঘটিয়েছে, ঘটনাটা কি আপনারা সবাই জানেন, বাবু আর মিম আবার নতুন করে বিয়ে করছে। এখন এই বিয়েটা হবে পদ্মাচরে। এই বিয়েতে তিশা তানজিলার শ্বশুরবাড়ির লোকদেরকে ইনভাইট করেছে, দাওয়াত দিয়েছে, কিন্তু আশ্চর্যজনক ঘটনা কি জানেন, তিশা এই দাওয়াতটা আসলে কাকে দিবে? অবশ্যই তানজিলার শ্বশুর শাশুড়িকে দিবে, তাই না? কিন্তু এই দাওয়াতটা তিশা তানজিলার চাচি শাশুড়িকে বলেছে, বিয়ে খেতে গ্রামে যেন। প্রশ্ন দ্বারা এটা, তিশা তার নিজের আপন বিয়ে বিয়ান রেখে কেন তানজিলার চাচি শাশুড়িকে দাওয়াত দিল? ঘটনার ইতিহাস, প্রেক্ষাপট, সব কিছু প্রস অ্যান্ড কনস আমি আজকে তুলে ধরব। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার তৃতীয় সেগমেন্টটা থাকবে মিম আর বাবুর বিয়েকে কেন্দ্র করে। কখনো আলিয়া ভাট, কখনো মাধুরী দীক্ষিত, কখনো বা কার কথা বলবো, মুখ থেকে নাম আসছে না। তো এই যে সাজার যে একটা মহাপরিকল্পনা, কেন এই বিয়েটা বাবু আর মিম পদ্মার চরেই করছে? হাতের কাছে ঢাকা, কত রেস্টুরেন্ট, কত বড় বড় জায়গা আছে বিয়ে করার জন্য, অনুষ্ঠান সবাই আসতো, মজা ফুর্তি করতো, কত কিছু করতো, সব কিছু ফেলে তারা পদ্মার চরকে কেন বেছে নিয়েছে বিয়ে করার জন্য? এই পদ্মার চরে বিয়ে করার জন্যই কিন্তু মিম আর বাবুর বিয়ের আয়োজন। আপনারা ভাবতে পারেন, মিম হয়তো নতুন করে বিয়ে করছে সাজুগুজু করার জন্য, ভিউ পাওয়ার জন্য, হ্যাঁ ঠিক আছে, ইটস অল রাইট। বাট মিমের বিয়ে করার পেছনে দ্বিতীয়বার মুখ্য উদ্দেশ্য ছিল পদ্মার চরে বিয়ে করা, অর্থাৎ মিম পদ্মার চরে বিয়ে করার জন্যই এই দ্বিতীয়বার বিয়ে করার আয়োজন করছে, শুধুমাত্র পদ্মার চরকে বিয়ে করার জন্য। কি এমন আছে পদ্মার চরে, কি এমন ঘটনা ঘটেছে পদ্মার চরে, যার কারণে মিম দ্বিতীয়বারের মতো বাবুকে বিয়ে করতে এতটা বাধ্য হয়েছে? সব কিছু উত্তর আজকে আপনারা আমার এই এক ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো যদি দর্শক আপনাদের কাছে মনে হয় যে এই ইস্যুগুলো আপনাদের জানা উচিত, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো পুরো ভিডিওটা দেখলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনে বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। শুরুটা করব তানজিলার থাপ্পড় দিয়ে। আমি তানজিলার ভিডিওটা দেখেছি দর্শক। আসলে তানজিলা নাকি দীর্ঘ সময় ধরে অসুস্থ, সিক ফিল করছে, ইলনেসে ভুগছে। তো তার সিভিয়ারিটি কতটুকু, মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার, এই জিনিসটা দেখার জন্য আমি আসলে বিগত কয়েকদিনের ভিডিও তানজিলা দেখার চেষ্টা করেছি। চেষ্টাটা করতে গিয়ে দেখলাম তানজিলা তো বিগত কয়েকটা দিন ভিডিওই দেয়নি। আচ্ছা, তাহলে কিসের অসুস্থ? চেহারার মধ্যে একটা অসুস্থতার ছাপ পড়ে আছে যে হ্যাঁ সে অসুস্থ। এখন এই অসুস্থতার ছাপের মধ্যে তানজিলার গালের মধ্যে তিশা যখন, এবার আপনারা জানেন পদ্মাচরে যাওয়ার আগে তানজিলার বাসা হয়ে গিয়েছে, তো তানজিলার গালে এক ধরনের লাল রঙের দাগ দেখতে পাওয়া যায়, যেটা আমি আমার ভিডিওর থাম্বনেইলে শো করেছি। এখন এই লাল দাগটা তাকে মারধর করে আহত করার দাগ নাকি অন্য কিছুর দাগ, এই জিনিসটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। আচ্ছা, কন্ট্রোভার্সি সেটার মতো থাক, তানজিলার গালের দাগটাও সেটাকে পাশে রাখি। আগে এসে তানজিলার অসুস্থতা নিয়ে, তানজিলা অসুস্থ কেন? দর্শক, একটা মেয়ের অসুস্থ হওয়ার অনেকগুলো কারণ আছে, তো সে সমস্ত দিক আমরা সবাই জানি, আর ওই সমস্ত দিক
ভিডিওতে মেনশন না করাই ভালো। আচ্ছা, কিন্তু তানজিলার ক্ষেত্রে অসুস্থতার ধরনটা একটু ভিন্ন। তার অসুস্থতার কিছু সাইন আপনাদেরকে বলবো, পাশাপাশি কিছু সিমটমস আমি আপনাদেরকে বলবো। যেমন আপনারা যদি খেয়াল করে দেখেন, দেখবেন আপনারা তানজিলার ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস দেখতে পারবেন, যে তানজিলা খুব মানে খুবই ফ্যাটিক দেখাচ্ছে, তার ভিতরে যে তার যে একটা অপসাদ, তার মধ্যে যে একটা ক্লান্তিনেস, যে টায়ার্ডনেস, এই ছাপটা তানজিলার চেহারাতে ভেসে উঠেছে। তানজিলা অলওয়েজ মেকআপ করে থাকতে পছন্দ করে, তার যদি ওজন 50 কেজি হয়, মেকআপ করার পর তার ওজন 70 কেজি হয়ে যায়, ঠিক আছে? তো এই পরিমাণ সে মেকআপ করে চলে সবসময় এবং তার গায়ের রঙটা সে ওইভাবে করে উজ্জ্বল করে ফুটিয়ে তোলার চেষ্টা করে মেকআপ করে। তো দেখা গিয়েছে তানজিলা মেকআপ করেনি, তাকে খুব হালকা হালকা লাগছে, তার ভিতরের রূপ বহিঃপ্রকাশ ঘটে গেছে, খুবই 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 মানে ইল লুকিং দেখাচ্ছিল তাকে, মানে বোঝাই যাচ্ছিল সে অসুস্থ, চেহারাতে ছাপ পড়েছিল, হাঁটা চলা ঠিক মতো করতে পারছিল না, ঠিক আছে? তো এই কিছু জিনিস তার বাহ্যিকভাবে আমরা দেখতে পারছিলাম। আর তাদের ভিডিও থেকে এতটুকু জানতে পারা গেছে তানজিলা বিছানা থেকে উঠতে পারেনি, সম্ভবত তাদের ধারাবশমতে জ্বর ছিল, একটা ফ্লু, সিজনাল ফ্লুর মতো কিছু জিনিস তার ভিতরে গ্রো করেছিল, ডেভেলপ করেছিল, যার কারণে তানজিলা কিছু লম্বা সময় বলতে 10-12 দিন না, 3-4 দিন একটু অসুস্থ ছিল, সিক ফিল করছিল। তো ডাক্তার তাকে বেড রেস্ট করতে বলেছে। তো কিছু কিছু জিনিস আছে তাদের জায়গা থেকে, তারা মাঝে মধ্যে এমনভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করেছে তানজিলা মনে হয় নতুন মা হতে চলেছে, এই জন্য তাকে ডাক্তার বেড রেস্ট নিতে বলেছে। আসলে এগুলো সবই ভুয়া কথা। তানজিলার এই জায়গাটাতে কিছু জিনিস আমারও সন্দেহ হচ্ছে। দর্শকরা যে বলেছে তানজিলাকে মারধর করা হয়েছে, আমার কাছে অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না দর্শক। আপনারা যদি বিগত কয়েকদিনের ইতিহাস ঘাঁটেন, দেখবেন তানজিলার ডিপ্রেশনের কিন্তু অনেকগুলো কারণ আছে, ঠিক আছে? তার দোকান নিয়ে কিছু ক্রাইসিস চলছে, কক্সবাজার গিয়েছিল সেখানে ক্রাইসিস মোমেন্ট নিয়ে গিয়েছিল, বাসাতে ফেরত এসেছে সেখানেও ক্রাইসিস মোমেন্ট নিয়ে এসেছে, আবার বাসাতে এখন অবস্থান করছে সেখানেও ক্রাইসিস মোমেন্ট নিয়ে আছে, এবং সবগুলোর পেছনে দায়ী খেলে একজন, তানজিলার শাশুড়ি। এবং তানজিলার শ্বশুরও কিন্তু কম না, তানজিলার শ্বশুর সারাদিন মুদির দোকানে বসে কিন্তু তানজিলা এবং তার বাবার বাড়ির পরিবার নিয়ে একটা সালিশ বসাতে থাকে। টঙের দোকানের মতো সেই দোকানের সামনে চেয়ার পেতে মানুষদের সাথে গল্প করতে থাকে আর বদনাম করতে থাকে তানজিলা আর তার বাবা মার নামে। এই হচ্ছে তানজিলার শ্বশুরের অবস্থা। দেখে খুব পরিপাটি ভদ্র লোক মনে হলেও ভিতরটা একদম কুৎসিত তানজিলার শ্বশুরের, ঠিক আছে? আবার তানজিলার শাশুড়িকে দেখবেন, দেখতে খুবই 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 শালীন মহিলা হলেও মহিলার টাকা ছাড়া কিছু বোঝে না, যেই কথা বলবে সে কথার আগে টাকা শব্দটাকে সে বলবেই এবং টাকার বাইরে কিছু চিন্তা করে না। দেখুন না, তার ছেলের বউ বানিয়েছে তানজিলাকে, সে কোনো টাকার খনি নিয়ে এসেছে। মানে তানজিলার শাশুড়িকে দেখলে খুব একটা আঁচ করতে পারবেন না আপনারা, বুঝতে পারবেন না যে মানুষটা কেমন। বাট আপনাদের কাছে আমি একটা জিনিস বলবো, আপনাদের আশপাশে যদি কুষ্টিয়ার কোনো মানুষজন থাকে, আমি দর্শক কোনো জেলাকে খারাপ বলছি না, বাট আমি 8-10টা মানুষের কাছ থেকে রিভিউ নিয়ে শুনেছি, আমি বলতে পারেন এ নিয়ে 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ আমি দর্শক প্রায় এক্স্যাক্টলি একদম 6 জনের কাছ থেকে রিভিউ নিয়েছি, পুরো 6 জনের কাছ থেকে জেনেছি এবং খুব ক্লোজ কিছু মানুষজনের কাছ থেকে জানার চেষ্টা করেছি। এবং বললাম তো দর্শক, 6 জন মানুষের রেফারেন্স দিচ্ছি, 6 জনের কাছ থেকে আমি খোঁজ নিয়ে জেনেছি যে কুষ্টিয়ার মানুষদের অভ্যাস সম্পর্কে, যা আসলে তারা কেমন হয়। আমি কিন্তু দর্শক আগেই বলছি আমি জানি না, বাট আমার যে 6 জনের কাছ থেকে কথা বলেছি, 6 জন কমন কিছু কথা বলেছে। হ্যাঁ, কেউ হয়তো দুটা ভালো বলছে কি দুটা খারাপ বলেছে, যেগুলো মিলে যায়নি। ধরুন একজন একটা কথা বলেছে যেটা বাকি 5 জন বলেনি, বা ধরুন 2 জন একটা কথা বলেছে যেটা বাকি 3 জন বলেনি। তো এই টাইপসের কথা আমি বাদ দিয়ে দিয়ে যদি দেই, একদম কমন কিছু কথা যেটা একদম 6 জনের 6 জনে বলেছে, কেউ সিঙ্গেল মানুষ বাদ দেয় নাই, এরকম কথা আমি 2 থেকে 3টা পেয়েছি। আমরা সেট কোর্স করেছিলাম না ছোটোকালে ম্যাথের সেট, ইন্টারসেকশন যেটাকে বলি, যে কমন যে জিনিসটা সবার সব সেটের ভিতরে আছে, তো সেরকম আমি কিছু কথা জানতে পেরেছি। তো 6 জনের 6 জনে বলেছে এমন কিছু কথা, প্রথম কথা ছিল কুষ্টিয়ার মানুষের মুখের ভাষা অনেক মিষ্টি হয়। এই একটা ইনফরমেশান আমাকে 6 জনের 6 জনে বলেছে যে ভাই ওদের মুখের ভাষা অনেক মিষ্টি, খুব সুন্দর করে কথা বলে, আপনার কথা শুনলে মনটা গলে যাবে, একদম প্রেমে পড়ে যাবেন তাদের কথা শুনলে, এত মিষ্টি মিষ্টি কথা বলে, যেটা অন্য কোনো ভাষার আঞ্চলিক ভাষা শুনলে সবার ভালো নাও লাগতে পারে, বাট কুষ্টিয়ার আঞ্চলিক ভাষা শুনলে ভাই আপনার মন গলে যাবে। এটা একটা ইনফরমেশান দিয়েছিল। এবং দ্বিতীয় ইনফরমেশান দিয়েছে, ভাই খারাপ কথা যদি বলি একটা কথা বলতে হবে, এনারা পিছনে ছুরি মারতো ওস্তাদ, সামনাসামনি না,
সামনাসামনি মানুষগুলোকে চেনা যায় না। এবং এই কথাটা ছয়জনার ছয়জনে আমাকে বলেছে। দর্শক, আমার এই কথার ভিত্তিতে আপনারা ধরে নেবেন না কুষ্টে এরকমই ভালো মানুষ সব জায়গাতে আছে, প্রত্যেকটা জেলায় ভালো খারাপ আছে। বাট আমি বলছি, আমি যতটুকু শুনেছি, আমি ভালোও বলছি খারাপও যেটা শুনেছি সেটা বলছি। বাট আমি বলছি না, আমার কথাটাই পারমানেন্ট, আমার জানা কথাগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে যে ছয়জনের কাছ থেকে আমি জেনেছি। তো এই কথার অর্থাৎ তারা বলেছে যে এই মানুষগুলো যেটা করে, আপনার সামনে বসে মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনার মন ভুলিয়ে দিবে, আপনাকে মন গলিয়ে ফেলবে, কিন্তু জায়গা মতো পেছনে বসে আপনি ধরতেও পারবেন না এ মানুষটা আপনার পিছনে ছুরি মেরেছে, আপনি বুঝতেও পারবেন না, কল্পনাতেও আনতে পারবেন না। এইভাবে তারা খারাপ কাজ করে। এখন আপনাদের কাছে যদি দুটা শত্রু আসে, যে শত্রু আপনাকে সামনে থেকে মারতে আসছে, আরেকজন পেছন থেকে, খারাপ কে বেশি বলুন তো, যে পেছন থেকে আসছে? কারণ আপনি তার গতিবিধি দেখতে পারছেন না, নিজেকে বাঁচানোর জন্য কোনো স্টেপ নিতে পারছেন না। বাট যে সামনে থেকে আসছে তার বিরুদ্ধে এগেনস্টে আপনি একটা স্টেপ নিতে পারবেন। কিন্তু তো কুষ্টিয়া মানুষের নাকি অভ্যাসটা এরকম, তারা যার ক্ষতি করে কখনো সামনে থেকে করে না, বুঝতেই দেয় না যে তারা তার ক্ষতি করছে বা তার মনের ভেতরে একজন কিনে জেদ চেপেছে। তারা যা করবে পেছনে বেশো করবে, এবং তারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, এটা তাদের প্রধান একটা অস্ত্র। তাদের কথা শুনলে নাকি মানুষ প্রেমে পড়ে যায়, এত মিষ্টি করে কথা বলে। এবং সর্বশেষ যেটা শুনেছিলাম ছজনের ছজনের কাছ থেকে, এরা ভাই টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, প্রায় বর্ডারের কাছের লোক। তো এভাবে করে আমাকে এরা বলেছিল যে একদম প্রায় বর্ডারের কাছাকাছি জায়গার এলাকা, তো জেলাটা কুষ্টিয়া, তার পাশে মেহেরপুর, তো এরা একটু সংগ্রাম করে থাকে, তো টাকার জিনিসটা তার অনেক ভালো চেনে। যেখানে টাকা নেই সেখানে তারাও নেই, টাকা মানেই তারা, জিনিসটা এরকম, মানে টাকা আর তারা একবারে পরিপূরক। তো এই তিনটা ইনফরমেশান আমাকে ছজনের ছজনে বলছে। আর বাকি যে ইনফরমেশানগুলো, কিছু বিক্ষিপ্ত ফ্ল্যাটার কিছু ইনফরমেশান পেয়েছি, যেরকম ধরুন একজন একটা বলেছে, বাকি পাঁচজন সেটা আসলে বলেনি বা তারা অ্যাডমিট করেনি, বা বাকি তিনজন বলেছে দুজন বলেনি, তো সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। বাট কমন যেগুলো বলেছে সেগুলোর একটা ভিত্তি থাকে, একটা বেস থাকে সত্য হওয়ার, ঠিক আছে? যেহেতু ছজনের ছজনে বলেছে, তার মানে আমি বাকি ছজনের কাছ থেকে জানতে গেলে আরও হয়তো পাঁচজনে এই কথাটা বলতো। সো তার মানে এর ভিতরে একটা ভিত্তি আছে কথাগুলো সত্য হওয়ার, এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম। এবং আমি খেয়াল করে দেখেছি তানজিলার শাশুড়ির ভিতরেও এই আচরণগুলো আছে। দর্শক, হয়তো একটু ভিডিওর আউট টপিক কিছু কথা, বাট এই কথাগুলো ভবিষ্যতে আমি যখন কোনো কন্টেন্ট দিব এই কথাগুলো মনে রাখবেন, কাজে লাগবে তখন আমার এই কথাগুলো প্রুফ করার জন্য। এগুলো একরকম হাইপোথেসিস বলতে পারেন। আর দর্শক, আমি জানি আমার ভিডিও সবাই সব মানুষ সবসময় যে বুঝবে এমনটা না, কারণ আমি দেখা যায় ভিডিওর মধ্যে আমি আমার স্টাইলে বুঝাই দর্শক সবসময়, আবার আরেকজন আরেকজনের স্টাইলে বুঝাবে, কেউ মানে যে যার মতো করে কথা বলবে। দর্শক, আমি সবসময় চেষ্টা করি একটা একটা মানে মাত্রা রাখার ভিডিওর, দর্শক, কারণ আপনি যদি একটা মাত্রায় না রাখতে পারেন আপনার ভিডিও, আমার মনে হয় সেই ভিডিওর আসলে কোনো মান থাকলো না। এই জন্য আমি চেষ্টা করি একটা আপ টু দ্য মার্ক ভিডিও আপনাদের সাথে সবসময় শেয়ার করার জন্য। তো যাই হোক দর্শক, এখন যে জিনিসটা বলছিলাম তানজিলার গালের দাগের বিষয়টা নিয়ে, তো তানজিলার গালের দাগ এটা নিয়ে কিছু দর্শক আমাকে এই জাস্ট কিছু ঘন্টা ধরে কমেন্ট আসছে। দেখলাম তানজিলা কিনে সাকিব মেরেছে, এবং এর জন্য নাকি তানজিলা অসুস্থ ছিল, সিক ফিল করছিল। তো আমি দেখলাম তানজিলা গালে যে দাগ, সেটা আসলে বাপ্পির ভিডিও থেকে জানা গিয়েছে সেটার ইতিহাসটা কি, তানজিলা বা তিশার ভিডিও থেকে সেটার ইতিহাস বোঝা যায়নি। বাপ্পির ভিডিওটা যখন দেখি তখন সেখানে শুনতে পারা যায় যে তানজিলাকে যখন ভিডিওতে দেখানো হচ্ছিলো তার গালে লাল দাগ ছিল, বাপ্পি তো মানে চতুর মানুষ, সে তাড়াতাড়ি করে বলে দেয় এই তানজিলার গালে তো তাবিয়ে লিপস্টিক দিয়ে চুমু দিতে দিতে দাগ বসিয়ে দিয়েছে। মানে বাপ্পি বুঝতে পেরেছে এটা আসলে অন্যভাবে দেখা যাচ্ছে, মানুষজন দেখলেই বুঝবে তানজিলাকে কেউ মারধর করেছে। এই জন্য বাপ্পি আবার জানান দিয়ে দিয়েছে তার ভিডিওতে, এটা নাকি তাবিয়া তানজিলার গালে চুমু খেয়ে লিপস্টিক মাখিয়ে দিয়েছে। আমি ভালো মতো খেয়াল করে দেখলাম তাবিয়া লিপস্টিক পরা ছিল, তার মানে বাপ্পির কথাটা সত্য হওয়ার সম্ভাবনাই বেশি, এবং সে দাগটা আবার উঠেও গিয়েছে। তার মানে তানজিলার গালে যে দাগটা সেটা আসলে তাবিও দুষ্টুমি করে লাগিয়ে দিয়েছে লিপস্টিকের দাগ। তো সেখানে আসলে যারা ভেবেছেন যে সে দাগটা হয়তো তাকে মারার দাগ, থাপ্পড় মারা দাগ, সেটা আসলে ভুল ভেবেছেন। কিন্তু আমি দর্শক আপনাদের কথা এভাবে এটা বলে ফেলে দিব না যে সাকিব তানজিলাকে হিট করেনি, এটা ফেলে দেওয়ার মতো না। কারণ আপনারা বেশ কয়েকদিন একটু অ্যানালাইসিস করলে দেখবেন সাকিবের সাথে তানজিলার একটু সম্পর্কটা কেমন, এটা আপনারা নিজেরা দেখবেন, আমি আর এটা বলতে যাবো না। আর আপনারা যদি তানজিলের লাইফের বর্তমান অবস্থাটা সিচুয়েশনটা কল্পনা করে দেখেন, দেখবেন সাকিব আর তানজিলের মধ্যে হাতাপাই হওয়াটাই স্বাভাবিক, তাদের মধ্যে মনোমালিন্য হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এরকম একটা ফ্যামিলিতে তানজিলা সাফার করছে, সো দুই একটা উচ্চবাচ্চ হওয়াটা অস্বাভাবিক কিছুই না। সো এক্ষেত্রে এই ঘটনা
হওয়ারও সম্ভাবনা আছে, সাকিব থাপ্পড় মারতেও পারে। বাট তারপরেও যেখানে প্রমাণ নাই সেটা আমি বলবো না, গেস করে কোনো কিছু আমি কারো নামে কোনো ক্লেম করবো না, কারণ আমি কখনো আমার ভিডিওর মাধ্যমে মিসলিড হতে পারে এমন কোনো ইনফরমেশান ছড়াইনি। সো আমি এটা জাস্ট বলছি, জাস্ট আমাদের প্রেডিকশন থেকে এটা হওয়ার সম্ভাবনা আছে। বাট যদি বলেন ওভারঅল প্রুফ দিয়ে, প্রুফ দিয়ে বলতে হবে একটা কথাই, তানজিলকে যে হিট করেছে সাকিব এটা সম্পর্কে কোনো প্রমাণ আসলে নেই। সো এটা আসলে যার যার ব্যক্তিগত বিষয় কে কতটুকু বিলিভ করবে। প্রমাণ হচ্ছে এটাই, তানজিলের গালে যে দাগটা আছে সেটা তাবিয়া দুষ্টুমি করে লিপস্টিকের দাগ বসিয়ে দিয়েছে। সো আমার ফার্স্ট সেগমেন্টটা আমি এখানে ক্লোজ করছি, দ্বিতীয় সেগমেন্টে চলে যাই এবং সেটা হচ্ছে তিশাকে নিয়ে। আপনারা জানেন তানজিলার শ্বশুর শাশুড়ি জীবিত আছে এবং তানজিলার শ্বশুর শাশুড়ি কিন্তু তিশাদের বাসাতেও আসা যাওয়া করে। আসলে কথাটা কেন বললাম, এটা তো না বললেও হতো, একটা মানে আপনাদের কাছে মনে হতে পারে একটা ওয়েস্ট কথা, আসলে এটা তো জানি এটা, বাট বলার কী আছে? আসলে দর্শক, কিছু কথা জানলেও বলতে হয়, কিছু কথা জানলেও বলতে হয়, কারণ আছে। আমি আপনাদেরকে আসলে ইনসিস্ট করে বুঝাচ্ছি এটা, তানজিলার শ্বশুর শাশুড়িকে আপনারা চিনেন, সাকিবের মা বাবাই হচ্ছে তানজিলার শ্বশুর শাশুড়ি, এবং তারা তিশাদের কী হয়, বিআইবিআই, তার মানে একটা সম্পর্ক আছে। কিন্তু তিশার সাথে তানজিলার শ্বশুর শাশুড়ির একটা সম্পর্ক আছে, আপন বিআইবিআই হয় তারা। এখন আপনারা নিজের একটা জিনিস ভাবুন তো দর্শক, নিজের একটা জিনিস বুঝুন, এই যে তানজিলার শ্বশুর শাশুড়ি তাদের সাথে তানজিলার যে সম্পর্ক, তানজিলার পরিবারের যে সম্পর্ক, এটা কিন্তু অবশ্যই তানজিলার চাচি শাশুড়ির সাথে হওয়ার কথা না। কারণ দেখুন না, তিশার আপন বিআইবিএনের সাথে তিশার যে সম্পর্কটা বজায় রাখবে, সেটা যদি তিশা তানজিলার চাচি শাশুড়ির সাথে বজায় রাখতে চায়, সেটা হয়তো অনেকে বলবেন ভাই এটা তো ঠিকই আছে, সবাই মিলেমিশে থাকাটাই ভালো। হ্যাঁ অবশ্যই, দোষের কিছু না, কিন্তু 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 তিশা যদি তার আপন বিআইবিআইন অর্থাৎ তানজিলার শ্বশুর শাশুড়িকে ফেলে যদি এক্সট্রা প্রায়োরিটি বা বেশি পরিমাণের প্রায়োরিটিটা যদি তানজিলার চাচি শাশুড়িকে দিয়ে থাকে, বা যে জিনিসটা আসলে, যে সম্মানটা আসলে তিশাদের উচিত ছিল তানজিলার শ্বশুর শাশুড়িকে দেওয়া, সেটা যদি না দিয়ে তিশারা সেটা তানজিলার চাচি শাশুড়িকে দেয়, তখন কিন্তু সম্পর্কটা আসলে স্ট্যাবল থাকবে না, ব্যালেন্স হবে না। এটা কিন্তু আমরা ভালো মতো জানি এবং তিশা এটাই করছে। কী করেছে দর্শক, আমি দেখেছি এই যে তিশারা আজকে তানজিলাদের বাসায় গিয়েছিল তানজিলাকে দেখতে, তারপরে তারা গাড়ি করে সেখান থেকে একবারে পদ্মার চরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আচ্ছা, কথা হচ্ছে এই যে কুষ্টিয়াতে যে দেখা করতে গিয়েছে তিশা, সেখান থেকে বিদায় নেওয়ার সময় তাদের বাড়িতে দাওয়াত দিয়ে এসেছে। কিসের জন্য? তারা পদ্মা চরে যাচ্ছে এবং সেখানে মিমার বাবুর বিয়ে হচ্ছে, সেই বিয়ের ইনভাইট তিশা তাদেরকে করে এসেছে। কারণ আপনাদের কাছে কোশ্চেন, তিশা যে তানজিলার মা হিসেবে, ঠিক আছে, ওই বাড়িতে গিয়েছে তাদেরকে দাওয়াতটা দিতে, এখন দাওয়াতটা কাকে দেওয়া উচিত? আমি আপনাদেরকে কোশ্চেনটা করছি দর্শক, আপনারা সবাই বলবেন অবশ্যই এই দাওয়াতটা সাকিবের মা বাবাকে দিতে হবে, সাকিবকেও না, সাকিবের মা বাবাকে একসাথে দিতে হবে, এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন হতো। কিন্তু তিশা কী করেছে? তিশা তানজিলার শাশুড়িকে পাত্তাই দেয়নি, কোনো দামই দেয়নি। কী করেছে জানেন? তিশা মাঝখানে আছে, তিশার ডান পাশে আছে তার আপন বিআইন অর্থাৎ তানজিলার শাশুড়ি, আর বাম পাশে আছে তানজিলার চাচি শাশুড়ি। তিশাকে দেখলাম বিদায়বেলা সে তার তানজিলার চাচি শাশুড়িকে জড়িয়ে ধরছে, কচলাচ্ছে, ঠিক আছে, এবং তাকে বলে আসছে আপনারা পদ্মার চরে যান, বাবু এবং মিমের বিয়ে আছে সেখানে যাবেন। কিন্তু তিশার ডান পাশে যে তানজিলার শাশুড়ি আছে তাকে একটাবারও ঘুরে বলো না বিআই আপনিও আইসেন ভাইয়াকে নিয়ে, বিআইকে নিয়ে আইসেন, একবারও বললো না, বা তাকে জড়িয়েও ধরল না, বিদায়ও দিল না। তিশা শুধুমাত্র তানজিলার চাচি শাশুড়িকে জড়িয়ে ধরলো, তাকে ইনভাইট করে গেল। এখন আপনারা বলুন এটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে, বা এটা আসলে দোষ করেছে কিনা তিশা? হয়তো তাদের কিছু অন্ধভক্ত বলতে পারে এটা হয়তো ভুলে গেছে, কিন্তু এরকম জিনিস কোনোদিন ভুলতে পারে না মানুষ। যেহেতু তারা ইনভাইট করতে গিয়েছে, তাদের প্ল্যানই থাকবে যে আমাদেরকে তো এই দুটো মানুষকে বলতে হবে, কোথায় তানজিলার শ্বশুরকে তাকে তো বলতে হবে, কোথায় তানজিলার শাশুড়িকে তাকে তো বলতে হবে, তাদের মেন্টালিটিতেই ছিল না। তিশা সবসময়তে ইদানিংকালে দেখা যাচ্ছে তানজিলার চাচি শাশুড়িকে এক্সট্রা প্রায়োরিটি দিচ্ছে, তাকে অতিরিক্তটা দিচ্ছে। কিন্তু কারণটা কী? এই কারণটা যদি আপনারা জানতে চান, আমার বিগত কয়েকটা ভিডিও দেখবেন, সে কারণগুলো আজকে নতুন করে পুরনো কথা বলে আমি আপনাদের
অযথা সময় নষ্ট করব না। এই জিনিসটা আমি পেছনে অনেকবার চর্চা করে এসেছি, সো যারা জানতে চান আমার পেছনের ভিডিওগুলো দেখে আসবেন। সো এই বিষয়টা দ্বিতীয় সেগমেন্ট আমি এখানে ক্লোজ করছি। এটা বলে তিশা এটা একটা চরম অন্যায় করেছে তানজিলার শ্বশুর শাশুড়িকে দাওয়াত না দিয়ে, তানজিলার চাচি শাশুড়িকে দাওয়াত দিয়ে। এটা কিন্তু আমার কাছে খুবই অড, খুবই অকওয়ার্ড লেগেছে এবং এটা আসলে বেমানান। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন আমি যে সেগমেন্টটা নিয়ে কথা বলবো, আমি শুরুতে বলেছিলাম আমার আজকের ভিডিও তিনটা সেগমেন্টে বিভক্ত। ফার্স্ট 10 মিনিটস বা 15 মিনিটস ছিল তানজিলা কিনে, সেকেন্ড পোর্শনটা ছিল তিশা এবং তানজিলার চাচি শাশুড়ি কিনে, এবং আমার লাস্ট সেগমেন্টটা হবে বাবু আর মিমকে নিয়ে। এবং এটা আসলে আমার ভিডিওর আজকে মেইন বেস, মানে মেইন বেস হচ্ছে আমার আজকের এই জিনিসটা। আসলে এটা কী, আপনারা সবাই জানেন মিম আর বাবু এখন দ্বিতীয়বারের মতো বিয়ে করছে, যদিও তারা একবার বিয়ে করেছিল আরও 6-7 মাস আগে, কিন্তু তাদের এক বছর বিবাহবার্ষিকী হতে না হতে তারা আবার বিয়ে করছে কেন? এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, কয়েকটা কারণ আছে, কয়েকটা রিজন আছে। আপনারা একটা রিজন খালি বলতে পারবেন, এখানে মুখ্য রিজন আছে একটা আর আনুষঙ্গিক রিজন আছে কিছু। আপনাদেরকে একটু অতীতে যেতে হবে দর্শক, অতীতে না গেলে ঘটনার আদ্যোপান্ত বা প্রস অ্যান্ড কনস কিছুই বুঝতে পারবেন না, কিছুই জানতে পারবেন না। আপনাদের মনে আছে হয়তো যে এই বছরে 2024 সালের জানুয়ারি মাসে আমি কিছু ভিডিও দিয়েছিলাম, সবাই একটা জিনিস নিয়ে কোশ্চেন করত, মিম কোথায় গায়েব হয়ে গেল, মিমকে দেখা যাচ্ছে না কেন, মিম এক মাস ধরে ভিডিও দিচ্ছে না কেন, ব্লা 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 অনেক কিছু। আবার উপর দিয়ে গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে মিম সানিকে নিয়ে কান্নাকাটি করে ভিডিও দিল, যখন মিম জানতে পেরেছিল সানি নতুন বিয়ে করেছে। তো সব কিছু মিলিয়ে ওই সময় সবাই ভেবেছিল এটাই, মিম মনে হয় সানির জন্য কষ্ট পাচ্ছে, দুঃখ কাতর হয়ে গেছে, এর জন্য সে ভিডিও দেওয়া বন্ধ করেছে। আসলে এমন কিছুই না, মিম যেটা করেছিল, মিম বাবুকে নিয়ে তার যে ছনের ঘর আছে সেখানে বাসর করছিল টানা এক মাস ধরে। মিম বাবুকে নিয়ে বিভিন্ন রিসোর্টে ঘুরতে গিয়েছিল, বাবুর সাথে বিয়ের আগেই মিম এভাবে করে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল এবং এটা তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে বিদ্যমান ছিল। এই জিনিসটা মিম খুব আড়ালে করছিল, তার যে ছনের ঘরটা আছে সেখানে করছিল। কিন্তু আপনারা জানেন একটা গ্রামের মানুষজন বা গ্রামীণ জীবনযাপনের যারা মানুষজন আছে তারা খুবই কনজারভেটিভ মাইন্ডের হয়, অর্থাৎ তারা রক্ষণশীল হয়, তারা এই ধরনের ছেলেমেয়ের যে অবাধ মেলামেশা, এই যে ঢাকা শহরে আমরা যতটা মানে যতটা আসলে ওপেনলি চলি, নিজেরা নিজেদের স্বাধীনতা বলতে যে আসলে নিজেদের পোশাক আশাকে যে সেন্সটুকু থাকে শালীনতার সেগুলোকে ভুলে যাই, এগুলো আসলে গ্রামের মানুষজন এখন পর্যন্ত মানে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। হালকা পাতলা তাদের মধ্যেও কিছু আধুনিকতার ছোঁয়া আসলেও তারা কিন্তু এখনও সেই আদিম গোড়ার মধ্যে কিন্তু আছে শালীনতার দিকে, তো তারা কিন্তু এখন পর্যন্ত এগুলো এই কালচারগুলোকে সহজে মেনে নিতে পারে না। মানে যেটা বোঝাতে যাচ্ছি, তারা এখন ওই ছেলেমেয়ের অবাধ মেলামেশাটাকে কিন্তু খুব ইজিলি নেয় না সবাই, গ্রামের মানুষজন, ঠিক আছে? তো মিম আর বাবু তাদেরকে তো সবাই চিনে, পদ্মাচরে সবাই চিনে। এখন তারা যেটা করছে, তারা তো ছনের ঘরে থাকতো, এই জিনিসটা গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরে প্রথম প্রথম বুঝতে পারেনি। পরে যখন তারা একদিন দেখতে পারলো যে আসলে বাবু আর মেয়ে একটা খারাপ সম্পর্কে জড়িয়েছে, তারা খারাপ সম্পর্ক করার জন্য এখানে থাকছে, তারা কিন্তু চুনকালি মেখে আলকাত্রা দিয়ে গলায় জুতার মালা পেঁচিয়ে মিম আর বাবুর মানে পেছনে লাথি দিয়ে কিন্তু গ্রাম ছাড়া করেছে। এবং আপনারা দেখবেন দীর্ঘ অনেকগুলো মাস বাবু আর মিম কিন্তু পদ্মাচরে যায়নি, এখন যাচ্ছে, কিন্তু কেন? গ্রামের মানুষজন ভেবেছে বাবু আর মিম বিয়ে না করে একসাথে নোংরাভাবে সম্পর্ক করে থাকছে, এই জন্য তারা এটা পছন্দ করেনি, প্রশ্রয় দিয়ে গ্রাম ছাড়া করেছে। তো বাবু আর মিম ঢাকাতে এসে বুঝতে পারলো যে আসলে এভাবে করে থাকলে ঢাকা থেকেও তাদেরকে ঢাকা ছাড়া করা হবে, এই জন্য তারা তাড়াহুড়ো করে কোনো মতে খালি ওই দেখবেন জাস্ট ঘরে কাজে রেখে বিয়ে পড়ানোর মতো খালি ঘরোয়াভাবে বিয়েটা করেছে, যাতে কেউ কিছু বলতে না পারে, এই কাজটা করে নিয়েছে। তারা তো আসলে ধুমধাম করে বিয়ে করবে কীভাবে, সুযোগ সময় তারা করতে পারেনি, ঠিক আছে? কারণ গ্রাম থেকে তারা মানে বিতাড়িত হয়ে এসেছে। তো ওই সময় মিমের চিন্তা ছিল যেহেতু গ্রামে আমি এখন আর যেতে পারছি না, আমাকে গ্রাম ছাড়া করেছে, ওই গ্রামে আমাকে অবশ্যই বিয়ে করতে হবে, যদি আমি গ্রামে বিয়ে না করি গ্রামের মানুষজন তো জানলো না যে আমি বিয়ে করেছি, তারা ভাববে ঢাকা তো আমি খারাপভাবেই থাকছি। আর গ্রামের মানুষজন তো বুঝেনি দর্শক, তারা একটু কনজারভেটিভ হয়, মিম তিশা তারা যে ভিডিও দেয় তারা ভিডিও সম্পর্কে অত অবগত না, তারা সামনে যা দেখে সেটাই। তো মিম আর বাবু কীভাবে থাকছে তারা তো জানেন, তারা ভাবছে এখনও হয়তো মিম আর বাবু সেই লিফটে উদ্ধার করে যাচ্ছে বা নোংরাভাবে থাকছে, এই জন্য তাদের যে জিনিসটা তারা যা মানে তাদেরকে যতক্ষণ না মিম আর বাবু বিয়ে করে দেখাবে তারা বিশ্বাস করবে না। এই জন্য মিম ভালো মতো জানে
গ্রামের টিকিট পাওয়ার জন্য তার নিজের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মিমকে বাবুর সাথে একবার বিয়ে করে গ্রামে দেখাতে হবে, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, দেখাতে হবে যে হ্যাঁ আমরা বিয়ে করেছি। এটা একটা মিমের সমস্যা। তো মিম যতদিন না তার গ্রামে বসে বিয়ে করছে বাবুকে, ততদিন পর্যন্ত মিম তার নিজের বাপের বাড়িতে যেতে পারবে না, পা দিতে পারবে না। হ্যাঁ আমি বলতে পারেন, ভাই সে তো কিছুদিন আগে জায়গা জমিও কিনলো, থাকতে গিয়েছে, সেটা কীভাবে গেলো, তাকে তখন তাড়িয়ে দেয়নি, দিবে কেন? দর্শক আপনারা বলুন, যখন একটা ছেলে আর একটা মেয়ে বলবে যে আমাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আমরা অমুক দিন বিয়ে করব, সে আমার ফিয়ন্সে, সে আমার ফিয়ন্সে, আমরা এখন বিয়ে করতে যাচ্ছি, পাকাপাকি হয়ে গেছে, তখন তো তারা গ্রামের লোকজন বুঝে যাবে হ্যাঁ তারা বিয়ে করবে তাহলে। তো এখন তো কথা পাকাপাকি হয়ে গেছে, বাট তখন তো হয়নি। সো তারা এখন গ্রামের মানুষজনকে আশ্বস্ত করেছে তারা সামনে বিয়ে করবে, এবং আপনারা দেখুন তারা বিয়েও করছে। তো এখানে আরেকটা কোশ্চেন আসে, বিয়েটা তো তারা করতে পারতো এক বছর পর, একবারে বিবাহ বার্ষিকীর পর, তাই না? এক বছর হওয়ার পরে বিয়েটা করতে পারতো, কিন্তু এখন কেন করছে? আসলে দর্শক দেখুন, আমি একটা কথা বলেছিলাম, এই যে বছরের শেষ মুহূর্তে এই সময়গুলোতে ইউটিউবারদের ইনকাম অনেক গুণ বেড়ে যায়, তো এই সময় যে ইনকামটা হবে, মিম এখন যদি 10,000 ভিউতে যদি সে যে পরিমাণ টাকা কামাবে, সে যদি এই ভিডিওটা আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাসে দেয়, এই 10,000 ভিউতে তার 10 টাকাও আসবে বলে সন্দেহ আছে, ঠিক আছে? মানে ইনকামটা অনেক কমে যাবে, অনেক কমে যাবে। তো মিম ভালো মতো জানে আমি যে বিয়েটা করবো এটাতে অনেক ভিউ হবে, তো ভিউ হবে, খরচও করবো, কিন্তু টাকা আসবে না, এটা কেন করবো? এর থেকে ভালো ভাই আমার বিবাহবার্ষিকী লাগবে না, বিবাহবার্ষিকীতে আমি আরেকবার বিয়ে করবো, কিন্তু আমি এখন বিয়ে করে নিই, কারণ এই নভেম্বর ডিসেম্বর মাসে এখন যদি বিয়ে করো তাদের ইনকাম ভালো হবে। তো মিম এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা করেছে, সে পদ্মা চড়ে যাচ্ছে এই কারণে গ্রামের মানুষদেরকে দেখাবে যে আমি বিয়ে করছি বাবুকে, অফিসিয়ালভাবে আপনারা সবাই দেখুন, যাতে করে পরবর্তীতে কেউ আর বাবু আর মিমকে খারাপ কথা বলতে না পারে। গ্রামের মানুষজনদের মুখ বন্ধ করার জন্য মিম পদ্মা চড়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আর দুই নাম্বার কারণ, যেটা সেকেন্ডারি কারণ বলতে পারেন, সেটা হচ্ছে এই সময় বিয়ে করলে, বা এই নভেম্বর ডিসেম্বর মাসে এই সময়গুলোতে বিয়ে করলে এখন ভিডিও দিবে তারা, ভিডিওতে অনেক ভালো ভিউ হবে, এবং মিম সহ বাকি যতজন মানুষ আছে সবার অনেক ভালো ইনকাম হবে, এটা তাদের একটি ইনকাম সোর্স হবে। এবং আপনারা খেয়াল করে দেখুন, তিশাতে চ্যানেলে যান, প্রত্যেকটা চ্যানেলের ডিসেম্বর মাসের ভিডিওগুলো চেক করে দেখুন, আপনারা দেখবেন তাদের প্রত্যেকটা পরিবারের ডিসেম্বর মাসে একটা না একটা ওকেশন ছিল 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 ছিল, কারণ তারা ডিসেম্বর মাসে একটা না একটা ইস্যু তারা ক্রিয়েট করেছে ইচ্ছাকৃতভাবে, কারণ ভিউর জন্য, ডলারের জন্য, ঠিক আছে? অন্য কোনো কারণ না। কিন্তু দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা ইউটিউবে ভিডিও দিত না, ঠিক আছে? ভিডিও তারা ঘুমায় ঘুমায় থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, কারণ ইনকাম হয় না। যে এই সত্য কথাগুলো আপনারা কোথাও থেকে জানতে পারবেন না দর্শক, বিশেষ করে ইউটিউবের ইনকাম সম্পর্কে সিঙ্গেল কোনো মানুষ আপনাদেরকে বলবে না, শুধু আমি একজন যিনি আপনাদেরকে ইউটিউবের টাকা সম্পর্কে একদম ডিটেলস বলে দিই সবসময়, কারণ আমি চাই না কোনো মানুষকে ডিমোটিভেট করতে। যদি কোনো একটা মানুষ আমার কথার ইন্সপিরেশন পেয়ে বা ইন্সপায়ার্ড হয়ে যদি এখানে এসে 2 টাকা ইনকাম করতে পারে, সেটা তার সংসারের জন্য তার ভালো, সে হাল ধরতে পারবে, সে একটু মানে আত্মকর্মসংস্থান তৈরি করতে পারবে। তো দরকার কি একটা মানুষকে ডিমোটিভেট করার? এমন অসংখ্য ইউটিউবার আমি দেখেছি, যদি কেউ প্রশ্ন করে যে আপু আপনি কত টাকা পেয়েছেন, ও আপু চকলেট খাওয়ারও টাকা আসে না, এরকম অনেক দেখছি অভিনয় নাটক, অথচ তারাই আজকে দেখুন লক্ষ লক্ষ টাকার মালিক, বসে বসে খেতে খেতে পেটের ভুঁড়ি বেরিয়ে গেছে, ঠিক আছে দর্শক? সো আমি কাউকে ডিমোটিভেট করবো না, সবসময় আপনাদের সত্য কথা বলারই চেষ্টা করবো, আর এর জন্য আমাকে ইউটিউবের কোনো মানুষ পছন্দ করে না দর্শক, যারা ইউটিউবার তারাই আমাকে পছন্দ করে না, আমি সবার শত্রু। দেখবেন ইউটিউবে যদি বলেন কার শত্রু সবচেয়ে বেশি, আমার শত্রু সবচেয়ে বেশি দর্শক পুরো ইউটিউব জগতে, সবার শত্রু মানে সবচেয়ে বেশি শত্রু আমার, কিন্তু আবার ভালোবাসার মানুষ যদি দেখেন আপনারা সবচেয়ে বেশি ভালোবার আমাকেই বাসেন, সেটা আমি সবসময় বুঝতে পারি। তো যাই দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি সাথে বাড়াচ্ছি না, আজকে ছোট্ট 3টি ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার ছিল। সো পরবর্তী দিন আমি আরও কিছু জিনিস নিয়ে অ্যানালাইসিস বা স্টাডি করছি, হোমওয়ার্ক করছি, সেগুলো যদি আমি রেজাল্ট 2-4 মিলাতে পারি অবশ্যই আগামী দিন সেগুলো নিয়ে ভিডিও হবে। সো আজকে ভিডিও পর্যন্ত দর্শক, আশা করি সাথে বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।